একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা আগামীকাল পরীক্ষা দেবে বাংলা তো এই সময় তোমাদের অনুরোধেই বাংলার যে পদ্য থেকে যে এম কিউ সেগুলো দেখতে হবে তার একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রস্তুত করে দিলেন বাংলার শিক্ষক মহাশয়েরা সেটা আমি তোমাদের উপস্থাপন করতে চলেছি এর পূর্বে সাহিত্যের ইতিহাস ভাষার ইতিহাস এমসিকিউ এসিকিউ দেওয়া হয়েছে যারা দেখো তারা দেখে নেবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করো আমরা মূলত আট আশিটি শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এই প্রথমেই বলি যে এই শর্ট প্রশ্নগুলো থেকেই যে আসবে তার কোনো গ্যারেন্টি নেই আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে নারাজ তবে হ্যাঁ এগুলো করে থাকলে তুমি কিছুটা এগিয়ে যাবে এটুকু শিওর পড়লে পড়তেও পারে আবার নাও পারে একবার রিভাইজ করে নাও আমার সাথে প্রথমেই কর্তার ভূত শুনে তারও মনে দুঃখ হল কার দেবতার ভূতের জেলখানার দারোগা হলেন কে উত্তর ভূতের নায়ব মানুষের মৃত্যু আছে ভূতের মৃত্যু নেই বক্তা কে দেবতা জগতের সবচেয়ে আদিম চলার রীতি হল চোখ বুঝে চলা আগে ভাগে ভূতে পেয়ে বসেছে কাকে উত্তর ওঝাকে কেবল অতি সামান্য কারণে একটু মুশকিল বাঁধল কারণটা কি পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি খিড়কির আনাচে কানাচে ঘরে কে ভূতের পেয়াদা আর অভূতের পেয়াদা সদরের রাস্তাঘাটে ঘুরে এটা একটু খেয়াল রাখবে একটা ভূতের পেয়াদা একটা অভূতের পেয়াদা সেইখানে তো ভূত কথাটি বলেন কে উত্তর বুড়ো কর্তা সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন আদিমকালের ঘুম দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কারণ ভূতকে মানলে কোনো ভাবনাই নেই ভূতের জেলখানার কি চোখে দেখা যায় না উত্তর দেয়াল কর্তার ভূত গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর লিপিকা ভূতের জেলখানার ঘানি থেকে কি বেরিয়ে যায় উত্তর মানুষের তেজ মোদ্দা কথাটা হচ্ছে কি মোদ্দা কথা বুড়ো কর্তা বেঁচে নেই মরেও নেই ভূত হয়ে আছেন এই অংশের শেষ প্রশ্ন দেশের লোক ভারী নিশ্চিন্ত হল কারণ কি বুড়ো কর্তা ভূত চিরকাল দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন জানতে পেরে এরপরে তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপা আবিষ্কার গল্পে গল্প কথাকে তেলেনাপতা ভ্রমণের জন্য কতজন সঙ্গী ছিলেন উত্তর দুজন গরুর গাড়ির গাড়োয়ান কি বাজাবে কেনেস্তারা মহানগরী থেকে তেলেনাপতার সম্ভাব্য দূরত্ব কত ত্রিশ মাইল তেলেনাপ গল্পটির উৎস কুড়িয়ে ছড়িয়ে তেলেনাপথা আবিষ্কারের জন্য কথকের ছুটির প্রয়োজন কতদিনের উত্তর দুদিনের তেলেনাপথা আবিষ্কারের জন্য যাত্রা শুরু করে তিনজন তেলেনাপতা আবিষ্কার করতে হলে দুই বন্ধুকে হতে হবে পানরসিক আর নিদ্রা বিলাসী গাঢ়য়ান কেনেস তারা বাজাচ্ছিল কেন উত্তর চিতাবাগ তারাতে বসে আছেন কেন টান দিন বক্তাকে জামিনী পানরসিক বন্ধুর নাম কি উত্তর মণি নিরঞ্জনকে জামনির মায়ের দুঃসম্পর্কের বনপু জামিনীর মা তেলেনাপতাকে কি বলেছেন উত্তর প্রেতপুরী তেলেনাপতা থেকে ফেরার পথে কথক আক্রান্ত হয়েছিলেন কিসে ম্যালেরিয়ায় থার্মোমিটারের পাড়া দেহের তাপমাত্রা জানাবে কত একশো ডিগ্রি তেলেনাপতা কথকদের যে কটুগন্ধ অভ্যর্থনা করেছিল তা কি উত্তর পুকুরের পানা পচা তেলেনাপতা যাওয়ার উদ্দেশ্য কি ছিল মৎস্য শিকার না আপত্তি কিসের বক্তাকে উত্তর মনি। এরপর ডাকাতের মা ডাকাতের মা গল্পের লেখক সতীনাথ ভাদুড়ি সৌখি দরজা খোলার আগে কতবার নিঃশ্বাস ফেলা হুকুম দিয়েছিল দশবার সৌখী এর আগে জেল খেটেছে কতবার দুবার সৌখির শ্বশুরের মোস ছিল কটি দুটি সৌখি শেষবার জেলে গেছে পাঁচ বছর আগে সৌখীর ছেলের বয়সগত চার পাঁচ বছর ডাকাতের মা গল্পে ডাকাতের নাম কি সৌখি সৌখীর মা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন কী খৈমুড়ি এর আগের বার সৌখি জেল থেকে এনেছিল একটি কম্বল সৌখি বাড়ি ফিরেছিল রাত নটা নাগাদ সৌখি জেল থেকে ছাড়া পাওয়ার জন্য টাকা খাইয়েছিল কাকে উত্তর হেড জমাদারকে ডাকাতের মা গল্পে কোন ঋতুর উল্লেখ পাওয়া যায় উত্তর শীত ঋতুর গন্ধগোকুল হল খট্টাস জাতীয় প্রাণী সৌখীর মা চুরি করেছিল কী জলভরা ঘটি পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয় কে সৌখীর মা এরপরে গেলিলিও গেলিলিও জন্মেছিলেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল সতেরো বছর পনেরোশো একাশি খ্রিস্টাব্দ গেলিলিওর প্রিয় ছাত্রীর নাম কী ছিল কসমো গেলিলিও মারা যান ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আট জানুয়ারি তখন তার বয়স ছিল সাতাত্তর গেলিলিও পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন আঠারো বছর গ্যালিলিওর দূরবীণে কি ধরা পড়েছিল বৃহস্পতির চাঁদ অর্থাৎ বৃহস্পতির উপগ্রহ পৃথিবীর উপগ্রহ চাঁদ ষোলোশো নয় খ্রিস্টাব্দে যে নতুন ব্যাপারটা ঘটল তা কি দূরবীন আবিষ্কার সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে সেই দার্শনিকের নাম এরিস্টটল গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও শ্রহীদ ছিলেন কার্ডিনাল বেলারিমিন এরপরে নীলধ্বজের প্রতি জনা কবিতা মাইকেল দত্তের এই কবিতাটি অর্থাৎ নীলধ্বজের প্রতি জনা রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্য থেকে নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় উপাদান রয়েছে মহাভারতের কোন পর্বে উত্তর অশ্বমেধ পর্বে জনাপুত্রের নাম উত্তর প্রবীর কিরিটি বলে কাকে সম্বোধন করা হয়েছে উত্তর অর্জুনকে মাহেশ্বরী পুরীশ্বর কে রাজা নীলধ্বজ পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন উত্তর নারায়ণ জ্ঞানে ধীবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তান হলেন ব্যাসদেব অন্যায় সমরে মূঢ় মূঢ় বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর অর্জুনকে দুঃখের কথা হয় কবকারে বক্তাকে জোনা জোনা কাকে সৈরিনী বলেছেন কুন্তিকে শেষ কবিতা নুন জয় গোস্বামী নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর ভুতুম ভগবান আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে নুন কবিতায় কতকের দিন যায় অসুখে ধার দে বাড়িতে ফেরার পথে কিনে আনি চারা সব দিন বাজার হয় না কাদের নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের খেতে বসে রাগ চড়ে যায় কারণ ঠান্ডা ভাতে নুন নেই সামান্য লোক বলতে বোঝানো হয়েছে অবহেলিত লাঞ্ছিত দরিদ্র মানুষকে মাথায় রাগ চড়লে বেটা সারা পাড়া মাথায় করে নুন কবিতায় দুই ভাই বাপ ছেলে আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষার শুভকামনা জানিয়ে